ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। একটি তামার সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 11 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার। একে গলিয়ে 0.25 সেন্টিমিটার পুরু এবং 3 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কতগুলি মুদ্রা প্রস্তুত করা যাবে? তাহলে আমাদের কাছে যে চৌপলটা আছে তার আয়তন আগে আমরা বের করি। তো চৌপলের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 11 সেন্টিমিটার। প্রস্থ, ওকে, প্রস্থ কত দেওয়া আছে? 9 সেন্টিমিটার। আর উচ্চতা দেওয়া আছে 6 সেন্টিমিটার। তো আমরা কি করব, আয়তন নির্ণয় করব। তো আয়তন ইজ ইকুয়াল টু হবে 11 × 9 × 6 সেন্টিমিটার কিউব। ওকে, আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। তো এখানে আমি আর কোনো ক্যালকুলেশন করছি না, এখানে এটা আমি এভাবেই ছেড়ে দিচ্ছি। এবারে এটা গলিয়ে কী করা হচ্ছে না, ছোটো ছোটো মুদ্রা তৈরি করা হচ্ছে। তো মুদ্রা হচ্ছে একটি বৃত্তাকার বস্তু যার হচ্ছে এটা একটা থিক, এটা হচ্ছে তার থিকনেস, ওকে, এটা হচ্ছে তার পুরুত্ব, থিকনেস। তো মুদ্রার কী দেওয়া আছে? আমাদের ব্যাস দেওয়া আছে, ওকে। তো মুদ্রার ব্যাসার্ধ আমরা তাহলে বের করে ফেলি। তো একটি মুদ্রার ব্যাস কত দেওয়া আছে? ব্যাস দেওয়া আছে 3 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ, ওকে, ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু 3/2 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, এবারে এর যে থিকনেসটা, ঠিক আছে, এর যে থিকনেসটা সেটা দেওয়া আছে কতখানি পুরু, পুরু, ওকে, পুরু, এটাকে আমি হাইট ধরতে পারি, ঠিক আছে। তো এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে কত না, 0.25 সেন্টিমিটার। ওকে, তাহলে এখান থেকে দেখো এটা কিন্তু একটা চোঙের মতোই দেখতে। তাহলে এর যখন আমরা আয়তন নির্ণয় করব, তাহলে আয়তনটা হচ্ছে চোঙের ফর্মুলা হবে। তাহলে আয়তন ইজ ইকুয়াল টু হবে পাই আর স্কোয়ার এইচ। ওকে, তাহলে এবার সমস্ত মানগুলো বসাই। সো দিস ইকুয়ালস টু 22/7 ইন্টু আর কত হবে, আর হচ্ছে 3/2। সো 3/2 × 3/2, আর এটা হচ্ছে 0.25, মিন্স 25/100 করতে পারি এটা আমরা, 25/100। তাহলে 25 × 4 = 100 হচ্ছে। একটা সিম্পল ক্যালকুলেশন করে নিই, 2 × 11 হচ্ছে এখানে, আর কিছু এখানে ক্যান্সেল হচ্ছে না। সো তাহলে আমরা এখানে লিখছি 11 × 9/ এটা লিখছি আমি 7 × 8। ওকে, তো এইভাবে আমি ছেড়ে দিচ্ছি এত সেন্টিমিটার কিউব। তো এটা আমরা কী পেলাম, না একটি মুদ্রার আয়তন। তো এবারে যদি এই মোট আয়তনের সাথে যদি একটি মুদ্রার আয়তন ভাগ করে দিই, তাহলে আমরা মুদ্রার সংখ্যা পেয়ে যাব। ওকে, তো আমাদেরকে মুদ্রার সংখ্যা বের করতে বলা হচ্ছে। মুদ্রার সংখ্যা কী হবে, চৌপলের আয়তন যেটা পেয়েছি 11 × 9 × 6, তো এটার সাথে ভাগ করছে কি না, একটি মুদ্রার আয়তন, মানে 11 × 9 / যেটা সেটা উপরে চলে যাচ্ছে 7 × 8। ওকে, এটা হচ্ছে মুদ্রা সংখ্যা। দেখো এবার কত সিম্পল হয়ে গেল আমাদের ক্যালকুলেশনটা। তো 11 এবং 11 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 9 9 ক্যান্সেল হয়ে যাচ্ছে। সো তাহলে থাকছে শুধু 6 × 7 × 8। ওকে, তো 6 × 7 × 8 করলে থাকছে আমাদের 336। ওকে, তাহলে মুদ্রা সংখ্যা হচ্ছে 336টি। ওকে, সো এটাই হলো আমাদের আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।